আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম চালের গুঁড়া দিয়ে তৈরি নরম এবং রসালো নারকেলি সাদা মিষ্টি। ভারতের কিছু কিছু জায়গায় এটাকে মিঠা পেঠা অথবা ফারাও বলা হয়ে থাকে। আমাদের ট্রেডিশনাল মিষ্টির মতো এর স্বাদ না হলেও এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। চলে যাচ্ছি মূল পর্বে। একটা হাঁড়িতে আমি আধা লিটার ফুল ফ্যাট লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি আর কোয়াটার চা চামচ থেকে একটু কম এলাচের গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি, এতে করে চিনিটা গলে মিশে যাবে। এবার এই পর্যায়ে 1/3 কাপের মতো শুকনো নারকেল দিয়ে দিচ্ছি। শুকনো নারকেল যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা ফ্রেশ নারকেল বেটে বা কুড়িয়েও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর আমি এটা বাজারের কেনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। আপনারা ফ্রেশটা দিয়েও করতে পারবেন। চালের গুঁড়াটা একবারে ঢেলে না দিয়ে একটু একটু করে ঢেলে অন্য দিক থেকে মিশাতে হবে, এতে করে বড় বড় দানা হবে না। আর চালের গুঁড়াটা দেওয়ার পরেই দেখবেন যে এটা ঘন হয়ে আসবে, তাই অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা আরও একটু টেনে আসবে। যখন ভেজা ভাবটা মোটামুটি কমে আসবে তখন 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টির স্বাদটা অনেক ভালো আসে। এখন আরও কিছুক্ষণের জন্য আমি নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, এতে করে ভেজা ভাবটা আরও একটু কমে আসবে। যখন দেখবেন এটা পাতিলের গা ছেড়ে ছেড়ে দিবে ঠিক সেই পর্যায়ে এই ডোটাকে নামিয়ে নিচ্ছি আর অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। হালকা একটু গরম থাকা অবস্থাতেই হাতে একটু ঘি মেখে আমি একটুখানি চালের গুঁড়া ডো নিয়ে নিলাম। এখন প্রথমে আমি গোল মসৃণ বলের মতো করে নিচ্ছি, এরপরে এটাকে লম্বাটে শেপ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে গোল করেও মিষ্টিটা তৈরি করতে পারেন। আর মিষ্টিটা বড় বা ছোট কতটুকু রাখবেন এটা ডিপেন্ড করে আপনার ইচ্ছার ওপরে। আমি যে পরিমাণ দিয়েছি এতে করে টোটাল 17 থেকে 18টা মিষ্টির মতো তৈরি করা যাবে। এখন মিষ্টিটা তৈরির জন্য আমি শিরা তৈরি করে নিচ্ছি। এর জন্য 2 কাপ পরিমাণ পানি আর 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। শিরাটাকে বেশি ঘন করার প্রয়োজন নেই। কিছুক্ষণের জন্য জাল করতে হবে যেন চিনিটা গলে মিশে যায়। যখন প্রথম বলকটা চলে আসবে তখন তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিবেন। এই মিষ্টিগুলো খুবই নরম থাকে, তাই এই মিষ্টিটাকে ঢেকে কখনোই রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা অতিরিক্ত ফেটে যাবে অথবা একেবারে ভেঙে মিশে যাবে। সেই কারণে ঢাকনা ছাড়াই ঘড়ি ধরে ঠিক 5 মিনিট জাল করবেন। 5 মিনিট হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি আলতো হাতে একটু ঘুরিয়ে দিচ্ছি। খুব বেশি জোরে এটাকে নাড়াচাড়া করবেন না, তাহলেও কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে। আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করেছি। টোটাল 7 মিনিটের মতো মিষ্টিটাকে জাল করার পরে 1-2 ফোঁটা গোলাপ জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, গোলাপ জলটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার যোগ হয়। এবার মিষ্টিটাকে নামিয়ে নিয়েছি। এই শিরার মধ্যেই মিষ্টিটাকে ঠান্ডা করেছি এবং 1 ঘন্টার জন্য শিরার মধ্যেই রেখেছি। এবার 1টা 1টা করে মিষ্টি তুলে আমি শুকনো নারকেলের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধ অথবা মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন। এই মিষ্টিটা কিন্তু অনেক বেশি জুসি, সফট আর অনেক টেস্টিও বটে। শীতের সময় পিঠার পাশাপাশি এই মিষ্টিটা চালের গুঁড়া দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটাও অবশ্যই ক্লিক করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।